অন্যদের গেম পড়ার খুব দরকার হয়, মানে গেম অন্যরা কিভাবে খেলছেন, তো সেই তথ্যগুলো এখন ইন্টারনেটে পাওয়া যায়। বিখ্যাত খেলাগুলির তথ্য থাকে, আগে বই থাকতো বোধ হয়, আগে কাগজেও বেরোয়, এখনো বোধ হয় বেরোতো। এটা আপনারা তখন কিভাবে স্টাডি করেন? আগেকার আমাদের সময় ডেফিনেটলি যেটা আপনি বললেন যে বই কিছু বেরোতো, কিন্তু বইগুলো সবটা কিন্তু পাবলিশ হতো কিন্তু বাইরে, বিদেশি বই, আমাদের ইন্ডিয়াতে কোনো পাবলিশ হতো না, এবং সেগুলো আপনার ওই জার্মান থেকে বা রাশিয়া থেকে তখন প্রচুর বই বেরোতো, কারণ রাশিয়া হচ্ছে একাধিপত্য ছিল, অবশ্যই পুরো কন্ট্রোল ছিল রাশিয়ান প্লেয়ার এবং চেস ফেডারেশন। ইংল্যান্ড থেকে কিছু বই বেরোতো এবং সেগুলো খুব কস্টলি ছিল, তো আমরা যখন বাইরে খেলতে যেতাম, আমাদের একটা গ্রুপ ছিল যারা আমরা প্রায় ফ্রিকুয়েন্টলি খেলতে যেতাম, আমরা তখন বইটা কিনে আনতে হয়েছিল, ধরুন £20 দিয়ে কিনলাম, তখন £20 মানে তখন হয়তো কাগজেও কি বেরোতো খেলা, আমরা এখন খুব স্টাডি, হ্যাঁ কাগজে বেরোতো, কাগজে উইকলি বেরোতো, মেইনলি ইংলিশ লেজেন্ডারি খেলাগুলো বেরোতো, একজন কিনে আনতাম, কিনে যেহেতু আমাদের কেউ অ্যাফোর্ড করতে পারতাম অত টাকা, তখন শেয়ার করে করতাম, এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করতাম ওটাকে ওই জেরক্স যখন আসলো কপি করা, তখন আমরা ওটা কপি করে তিনজন চারজন দশজন ওটাকে কপি করে, তো আমাদের খরচাটাও কম পড়তো, কিন্তু ওই ওইভাবেই কিন্তু আমাদের তখন প্রিপারেশন বলতে গেলাম, তখন একটা বই বেরোতো ওয়ার্ল্ড চেস ফেডারেশন থেকে ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে ইনফরমেটার, ইনফরমেটার হচ্ছে প্রত্যেক ছমাস অন্তর বেরোতো, এবং সেটা হচ্ছে মানে ওই ছমাসের উল্লেখযোগ্য গেমগুলো, ভালো ভালো গেমগুলো, সেগুলো কম্পাইল করে বইটা বেরোত, এবং সেটার জন্য আমরা সবাই বসে থাকতাম, কেননা ওটাই আমাদের একমাত্র ইনফরমেশন ছিল। নতুন দিগন্ত আপনাদের খুলে দিত, মানে আপনি যখন প্র্যাকটিস করছেন, ইনফরমেটার যদি আমরা হাতে থাকতো কারোর, তাহলে সে অনেকটাই কিছু অ্যাডভান্স থাকতো, তো কারেন্ট ইনফরমেটার থাকা, এবং সেখান থেকে দেখে দেখে আমাদের হয়তো সেটাতে দেখে প্রিপারেশন, বা কিছু এনসাইক্লোপিডিয়া অফ চেস ওপেনিংস ছিল, মিডল গেম ছিল, এন্ড গেম ছিল, সেই বইগুলো আমাদের দেখে হতো, এবং কিছু মানে বিখ্যাত বিখ্যাত প্লেয়ারের কিছু বই ছিল, সেগুলো আমরা পাওয়াটা খুব মানে আমাদের পক্ষে খুব মুশকিল ছিল, তাতেই আমরা ওই প্রিপারেশন করতাম। তখন দেখুন আমাদের সময় প্রিপারেশনটা ছিল একটা লিমিটেড প্রিপারেশন, এবং আমাদের সময় ওপেনিং হতো বলতে গেলে 5-7 চালের পরে ওপেনিং শেষ হয়ে যেত, এবং আমাদের নিজেদের মাথার কাটিয়ে আমাদের খেলতে হতো, সুতরাং তখন কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভিটি ছিল। এটাই আমি জিজ্ঞেস করতে চাইছি, এখন এখন যেটা হচ্ছে প্রথম চাল বলবো না, মানে ধরুন 5-6 চাল থেকেই আনএক্সপেক্টেড সিচুয়েশনের মধ্যে আমরা চলে যেতাম, ঢুকে যেতাম। কিন্তু এখন একজন বিখ্যাত অপোনেন্টের বিরুদ্ধে আপনি নামলে, আপনি জানেন ওর মুভসগুলো কি, মোটামুটি সবই ওয়েল ডকুমেন্টেড, তাদের মধ্যেই আবার ভেরিয়েশন আগে আনতে। এখন দেখুন এখন আপনার ইন্টারনেটের মাধ্যমে সবকিছু সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, ইন্টারনেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন, আপনি খেলা লাইভ দেখতে পাচ্ছেন, আপনি মানে যেটা বললেন যে আমরা সবকটা গেম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, প্রেফারড ওপেনিং কি এগুলো অনেক প্রোগ্রাম পেয়ে যাচ্ছে, এবং এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের কথা বাদ দিন, যারা টপ টেনে আছে তাদের প্রত্যেকের সেকেন্ড আছে, সেকেন্ড আছে মানে তারা তাদের কাজ হচ্ছে যে অপোনেন্টের কোথায় কোথায় উইকনেস সেগুলো খুঁজে বের করা, আর ওপেনিং এর কোথায় কোথায় কিভাবে নতুন নতুন চাল, নতুন নতুন আইডিয়া এগুলো বের করা, এবং সেটা ধরুন আজকে আনন্দে যদি 5 জন সেকেন্ড থাকে, তারা সারা রাত ধরে জেগে তারা কাজ করে যেত, ওই সময় ওই খেলার সময় সূর্য থেকে শুনেছি ওরা করে যায়, করে দিয়ে যখন জাস্ট আনন্দ অত ফ্রেশ ঘুম থেকে উঠলো, ওদের যে 4-5 জনের যে কাজ সেটা যে আইডিয়াটা সেটা ওকে এক্সপ্লেন করতো, যদি ওর মনে হতো এটা ভালো ওটাকে সে অ্যাকসেপ্ট করতো, যদি মনে হতো না ভালো না তাহলে ওখানে রিজেক্ট করতো, ওই খাটনিটা বিফল হতো। এটা টিম গেম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাওয়ার সময় অবভিয়াসলি যখন যেহেতু এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে 1:1 টিম গেম, সেখানে এগুলো খাট, কিন্তু যেখানে ধরুন এমনি নর্মাল টুর্নামেন্ট সেখানে টিম লাগছে না, সুতরাং সেখানে কিন্তু সম্পূর্ণ রকম নির্ভর করছে একজন খেলোয়াড়, সে হচ্ছে ডেইলি কোচিং এবং সফটওয়্যার এবং তার পার্সোনাল টাইম দিয়ে তাকে কতটা খাটছে। আচ্ছা একটা কথা আমি বলুন, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, আমরা সবসময় ধরে নিই ক্যাজুয়াল যারা আমার প্লেয়ার যে বোর্ড ছাড়া চেস খেলা যায় না, কিন্তু টেকনিক্যালি যদি আপনি নোটেশন জানেন আপনি বোর্ড ছাড়াও খেলতে পারেন, তাই তো? নোটেশন বোর্ড ছাড়াও তো খেলতেই হচ্ছে, কারণ আমাদের আমরা যখন ভাবছি খেলার মধ্যে দেখবেন অনেকেই বলে যে কচাল ভাবো, কিন্তু যেখানে আসছে যেমন আমি এটা চাল দিচ্ছি তার কি আপনি কি ভাব দিতে পারেন, সেটার এগেনস্টে আমি আবার কি দিতে পারি, এইভাবে যখন মানে ক্যালকুলেশন করে করে আমরা এগিয়ে যাচ্ছি, তখন দেখা যায় যে অজান্তে আপনি কিন্তু প্রায় 20-30-50-70 চাল ডেপ্টে ঢুকে যাচ্ছেন। তার কারণ আমরা যখন খেলছি, মানুষ যখন খেলছে, হিউম্যান বিং, আমরা কিন্তু একটা পজিশনের মধ্যে আমরা কিন্তু সবকটা চাল ভাবি না। কম্পিউটারকে যদি আপনি সেম পজিশন দেন, কম্পিউটার কিন্তু সেকেন্ডের মধ্যে সবকটা চাল ভাবছে, ভেবেও একটা অ্যাসেসমেন্ট করছে, করে কিন্তু ফাইনালি একটা চাল কিন্তু মানে কম্পিউটার ধরুন 5 মিনিট ভাবার পরে কি 3 মিনিট
মিনিট ভাবার পরে একটা চাল কিন্তু সাজেস্ট করছে, সেটা হচ্ছে বেস্ট চাল, সেটা কিন্তু তিন মিনিটের মধ্যে ভেবে নিল। তখন কেউ ভেবে নিচ্ছে এটাই ওর অপোনেন্টও খেলবে না, এটা হ্যাঁ এটা আপনি খেললে তার এগেনস্টে এটা খেলবে, এটা কিন্তু কম্পিউটার ভাব, কারণ সে সব পাড়ার চাল দেখলো, অত ফাস্ট ক্যালকুলেট করলো সব কিছু, কিন্তু হিউম্যান বিং সম্ভব না। আমরা কী করি, একটা পজিশনে দেখা যায় সাধারণত যে তিন থেকে চারটে হচ্ছে লজিক্যাল লিগ্যাল মুভস, যেগুলোকে আমরা বলি ক্যান্ডিডেট মুভস, মানে এই চারটের মধ্যেই হবে, তখন আমরা ওই চারটেকে আমরা সিলেক্ট করি, ধরুন এ বি সি ডি চারটেকে সিলেক্ট করলাম, করে এবার চারটের মধ্যে কোনটাকে নেব সেইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে একজন গ্র্যান্ডমাস্টার সঙ্গে আরেকজন গ্র্যান্ডমাস্টারের, বা একজন গ্র্যান্ডমাস্টার সঙ্গে সুপার গ্র্যান্ডমাস্টারের, বা আমার সঙ্গে ম্যাগনাস কার্লসেনের, বা আমার সঙ্গে বিশ্বনাথন আনন্দের, বা বিশ্বনাথনের সঙ্গে ম্যাগনাস কার্লসেনের ডিফারেন্সটা কোথায়, সেটা হচ্ছে এই চার অপশনের মধ্যে বেস্ট অপশনটা কত তাড়াতাড়ি কে সিলেক্ট, এবং সেই সিলেকশনটার জন্য কিন্তু আপনাকে অনেকটা প্রসেসের মধ্যে যেতে, যেটা আমরা বলি থিংকিং প্রসেস, এটা আমরা শেখানোর চেষ্টা করি যে এই চারটের মধ্যে থেকে আস্তে আস্তে এলিমিনেট করতে হবে। কিন্তু এই যেটা আপনি প্রশ্ন করলেন যে বোর্ড ছাড়া আমরা খেলতে পারি কিনা, এখানে কিন্তু আসছে বোর্ড ছাড়া আমাদের অ্যানালাইসিস করার ক্ষমতাটা। বোর্ডে তো আমরা চেয়ে চেয়ে এগুলো ভাবছি না, আমরা তো ব্লাইন্ডে ভাবছি, মনের মধ্যে ভাবছি, ভিজুয়ালি ভাবছি। সুতরাং প্রত্যেক প্লেয়ারের বোর্ড সামনে থাকা সত্ত্বেও তার কিন্তু একটা ব্রেনে বোর্ডকে একটা ভিজুয়ালাইজ করতে হতো, পোর্ট্রেল চলছে, পোর্ট্রেল চলছে, এবং সেটাকে করে সেখানে তাকে অ্যাসেসমেন্ট করতে, এবং দ্রুত চলছে, দ্রুত চলছে, এবং সেখানে তাকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে, সেই অ্যাসেসমেন্টটাই ঠিক কি ভুল এটাই পার্থক্য করে দেয় আপনার সঙ্গে আমার ডিফারেন্সটা। ঠিক, যে কোনো স্তরে এই প্লেয়ার তফাৎ এটা দিয়ে তৈরি, এটা দিয়ে তৈরি। আচ্ছা, এবার আমরা শ্রোতাদের একটু ব্লিটস র্যাপিড এই চেসগুলো যে ফর্ম, ক্লাসিক্যাল তো আমরা জানি মোটামুটি, এগুলো কি যদি আমাদের একটু বলেন সংক্ষেপে। হ্যাঁ, ক্লাসিক্যাল হচ্ছে যেটা আগে হতো ছ ঘন্টা সাত ঘন্টার খেলা, এখন সেটা আর হয় না, কারণ সেখানে সেখানে আপনার সুযোগ থাকে যে আপনি টাইমটা অনেক পাচ্ছেন। যেমন আপনার টেস্ট গেম, টেস্ট ম্যাচ, সরি টেস্ট ম্যাচ, আপনার কি পাঁচ দিন ধরে টেস্ট ম্যাচ ছিল, ঠিক তেমনি ক্লাসিক্যাল গেম, সেটা হচ্ছে আপনার একদিনে একটা করেই খেলা হবে, ছ ঘন্টা থেকে ছ ঘন্টা সাত ঘন্টার সেশন, আগে হতো সাত ঘন্টা সেশন, আমাদের সময় আড়াই ঘন্টায় চল্লিশ চাল, চল্লিশ চালের পরে আবার এক ঘন্টা ষোলো চাল, মানে আড়াই আড়াই পাঁচ ঘন্টা, তারপর এক এক দু ঘন্টা, মানে পাঁচ আর দুয়ে সাত ঘন্টা খেলার পরে আপনার ওটা অ্যাডজন্ট হয়ে যেত, শেষ না হলে পরে আবার খেলা হতো। তো এখন কিন্তু টাইমটা কমে এসছে, এখন একদিনের মধ্যে শেষ হয়ে যায়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও কিন্তু আপনার ক্লাসিক্যালই হয়। এবারে আসি র্যাপিড, র্যাপিডটা হচ্ছে আপনার অনেকটা ফিফটি ফিফটি ওভার্সের মতো। আচ্ছা, ঠিক আছে, মানে টাইমটা কমে আসলো, একদিনে শেষ করলো, তা ঠিক র্যাপিডও ঠিক তাই, এটা আপনার পঁচিশ মিনিট থেকে মানে শুরু হয়, পঁচিশ মিনিট, তার সঙ্গে এখন ইনক্রিমেন্ট চালু আছে, ফিশার একটা ববি ফিশার উনি একটা ঘড়িস মানে ক্যালকুলেশন সিস্টেম একটা তৈরি করেছেন সময়ের, তো ওটা দিয়ে ওটা দিয়ে করা হয়। আর তারপরে হচ্ছে আপনার ব্রিজ, ব্রিজটা হচ্ছে কাইন্ড অফ টি টোয়েন্টি, তো টি টোয়েন্টি আপনি যেমন খেলছেন আর ব্রিজটাও ঠিক তাই, আপনাকে ওই পাঁচ মিনিটের মধ্যে আপনাকে পুরো খেলাটা শেষ হচ্ছে, পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট, সুতরাং আপনাকে কত ফাস্ট আপনি কত অ্যাকিউরেসি আপনি মানে ভাবতে পাচ্ছেন সেটার টেস্টিং। তো এগুলো তিনটের জন্য আলাদা করে কি প্রিপেয়ার করতে হয় একজন প্লেয়ারকে? না, সাধারণত দেখুন কালচারাল ক্রিকেট তিনটে আজমে প্রিপেয়ার করতে হচ্ছে, বা আনন্দ কী কী করতে হচ্ছে, আনন্দ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাঁচটা ফর্ম্যাটই হয়েছে, ক্লাসিক্যালও হয়েছে, র্যাপিডও হয়েছে, সে ব্রিসও হয়েছে, সে তোমার সাথে একজন ভালো প্লেয়ারকে অটোমেটিক্যালি তার প্রত্যেকটা ফিল্ডেতে ভালো হবে। আজকে একজন ধরুন আপনি যদি বলেন যে সচিন তেন্ডুলকার, সে টেস্ট টেস্টও ভালো খেলবে, রাইট, ফিফটিতে ভালো খেলবে, খুব ভালো কম্প্যারিজন আমাদের শ্রোতাদের জন্য। একটা কথা বলুন, আপনি তো চেস নিয়ে লেখালেখিও করেছেন, খুব জনপ্রিয় সেটা, মানে মানে আপনার অনেক একটাই বই, ভারতবর্ষে দাবা নিয়ে সেই লেখালেখি তখন কিছু হয়নি, এখনো খুব একটা হয় না, আর বাংলায় বলতে গেলে কিছুই ছিল না, তো সেক্ষেত্রে তখন বইটা এখনো আমার বাড়িতে আছে, এখনো কিন্তু অনেকে ওটা দেখেই শেখেন, এখনো আমাকে অনেকে রিকোয়েস্ট করেন যে ওর পরের স্টেপ পরে একটা সংশোধন করতে, তারপর থেকে সুযোগ হয়নি, সময় হয়নি, তার কারণ হচ্ছে যে খেলে বেরিয়েছি, মানে পুরো দাপটের সঙ্গে খেলে বেরিয়েছি, সময় পেতাম না। তো ডেফিনেটলি এখন যেহেতু খেলাটা কমিয়ে দিয়েছি, এখন একাডেমি নিয়ে আছি, এখন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আছি, অ্যাডমিনিস্ট্রেশন আছি, এখন বারাবাংলা দাবা সংস্থার প্রেসিডেন্ট হিসেবে আছি, সুতরাং সময়টা ওদিকে কেটে যায়। তবে ইচ্ছা আছে ডেফিনেটলি যে একটা বই লেখ।
আবার ফিরব অলিম্পিকের খবরে, যেখানে ফাইনালে ওঠার পরেও মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে ফাইনালে খেলতে দেওয়া হয়নি ভিনেস ফোগটকে। এরপর রূপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন ভিনেস। রূপো কি পাবেন ভিনেস ফোগট? ফাইনালে নামতে না পারা কুস্তিগিরের দাবি কি মানা হবে? এই মামলার 3 ঘন্টা ধরে শুনানি হয়েছে। নিয়ম অনুযায়ী ভিনেসের রূপো পাওয়ার কোনো সম্ভাবনা না থাকলেও ভারতীয় অলিম্পিক সংস্থা আশাবাদী যে ভিনেস রূপো পাবেন। শুক্রবার 3 ঘন্টা ধরে ভিনেসের মামলা শোনেন অ্যানাবেল বেনেট। সেখানে ভিনেসের হয়ে লড়েন ফ্রান্সের 4 জন আইনজীবী। তাছাড়া ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে হরি সালভে ও বিদ্যুষ্পত সিংহানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তারা প্রমাণ করার চেষ্টা করেন যে ভিনেস বেআইনি কিছু করেননি, কোনো অসৎ উপায় অবলম্বন করেননি, যোগ্য হিসেবেই ফাইনালে উঠেছিলেন, তাহলে কেন তাকে রূপো দেওয়া হবে না? বেনেট জানিয়েছেন সিদ্ধান্ত জানানো হবে। শুনানির পর সিংহানিয়া সংবাদ মাধ্যমে জানান, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের প্রতিনিধি জানিয়েছেন তাড়াতাড়ি সিদ্ধান্ত জানানো হবে। শুনানি ভালো হয়েছে, আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে ভিনেসকে রূপো দেওয়া উচিত। ভিনেসের প্রতিপক্ষ ছিল বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা, তারাও নিজেদের বক্তব্য রেখেছে। ভিনেসের আইনজীবীরা জানিয়েছেন শারীরিক স্বাভাবিক ক্রিয়ায় ওজন বেড়েছে, প্রত্যেক খেলোয়াড় নিজের শরীরের খেয়াল রাখেন। প্রতিযোগিতার প্রথম দিন ভিনেসের ওজন 50 কেজির নিচেই ছিল, পরে ওজন বাড়ে, সেটাই স্বাভাবিক পদ্ধতি, এর মধ্যে কোনো অনিয়ম নেই। ভারতীয় অলিম্পিক সংস্থা আশাবাদী রায় তাদের পক্ষেই যাবে। সংস্থার প্রধান পিটি উষা বলেন, অলিম্পিক সংস্থার কাজ ভিনেসের পাশে থাকা, ওকে সব রকমভাবে সাহায্য করা, সেটাই আমরা করেছি। মামলার ফল যাই হোক না কেন, আমরা ওর পাশে আছি। কুস্তিতে ভিনেসের অবদান ভোলার নয়। আশা করছি রায় ভিনেসের পক্ষেই যাবে। অলিম্পিক এরিনা থেকে সবশেষে আসব ক্রিকেটের ময়দানে। শুরুটা ভালো হলো না গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনে সিরিজ হারল ভারত। প্রথম ম্যাচ টাই হয়েছিল, পরের 2 ম্যাচ হারল ভারত। বুধবার তৃতীয় একদিনের ম্যাচ 110 রানে জিতল শ্রীলঙ্কা। আর এর সাথে সাথেই 27 বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারালো শ্রীলঙ্কা। গোটা সিরিজে ভারতকে ভুগিয়েছে শ্রীলঙ্কার স্পিন বোলিং। তৃতীয় ম্যাচেও সেই ছবিই দেখা গেল। এই সিরিজে শ্রীলঙ্কা স্পিনারদের বিরুদ্ধে মোট 27টি উইকেট হারিয়েছে ভারত, যা 3 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক। মহেশ তিক্সানা, জেফ্রি ভান্ডারসে, দুনিত ওয়ালালাগের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটাররা। প্রথম 2 ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাট করে শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেন ওপেনার প্রথম নিশঙ্কা ও আবিস্কা ফার্নান্ডো। ভারতীয় পেসারদের সামলান 2 ব্যাটার, 89 রান যোগ করেন তারা। 45 রান করে আউট হন নিশঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধেন আবিস্কা। ভারতের বোলাররা তাদের সমস্যায় ফেলতে পারছিলেন না। পেসার মোহাম্মদ সিরাজ এই সিরিজে নজর কাটতে পারলেন না, এই ম্যাচেও রান দিলেন তিনি। দুজন যখন খেলছিলেন দেখে মনে হচ্ছিল 300 রানের বেশি করবে শ্রীলঙ্কা। ভারতকে খেলায় ফেরান রিয়ান পারাগ। ভারতের পক্ষে এই সিরিজে যদি কিছু ভালো হয় তা হলো বল হাতে পরাগের ফর্ম। প্রথমে আবিষ্কাকে 96 রানে আউট করেন তিনি। মেন্ডিসকে 59 রানে ফেরান কুলদীপ যাদব। শ্রীলঙ্কার মিডিল অর্ডার রান পায়নি। পরাগ আরও 2টি উইকেট নেন। শেষ পর্যন্ত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 248 রান করে শ্রীলঙ্কা। 77 রানে শেষ 6টি উইকেট পড়ে যায় তাদের। ভারত এই ম্যাচে 9 জন ব্যাটার নিয়ে খেলছিল। 9 নম্বরে ছিলেন ওয়াশিংটন সুন্দর, তারপরেও ব্যর্থ হলো ব্যাটিং। রোহিত রান তাড়া করতে নেমে নিজের পরিচিত কায়দায় খেলছিলেন। 20 বলে 35 রান করেন তিনি। বিরাট কোহলি করেন 20 রান। শুভমান গিল 6, ঋষভ পন্ত 6, শ্রেয়স আইয়ার 8, অক্ষর প্যাটেল 2, রিয়ান পারাগ 15, শিবম দুবে 9 রান করেন। শেষ দিকে কয়েকটি বড় শট খেলার চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সুন্দর 30 রানে আউট হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ লাগেনি ভারতের ইনিংস শেষ হতে। 26.1 ওভারে 138 রানে অল আউট হয়ে যায় ভারত। 110 রানে জেতে শ্রীলঙ্কা। তাদের হয়ে ওয়ালালাগে 5টি এবং ভান্ডারসে ও তিক্সানা 2টি করে উইকেট নেন।
কোচ হিসেবে টি টোয়েন্টি সিরিজ যতটা ভালো গিয়েছিল গম্ভীরের একদিনের সিরিজ ততটাই খারাপ গেল। আর এর সঙ্গেই প্রশ্ন উঠে গেল দলের খেলার মানসিকতা নিয়ে। পরিস্থিতি না বুঝে সকলেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেন। শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে এভাবে হারলে বড় দলের বিরুদ্ধে তো আরও চাপে পড়বে ভারত। পরের সিরিজের আগে এই ভুল শোধরাতে হবে গম্ভীর রোহিতদের। স্পোর্টস এক্সট্রা টাইম আজ এ পর্যন্তই। এক্সট্রা টাইম কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। ফেসবুকে AIR কলকাতা স্পোর্টস পেজে সরাসরি আমাদের মেসেজ করে নিজেদের মতামত জানিয়ে দিতে পারেন। আমি অর্ঘ্য, আর আপনারা শুনছিলেন স্পোর্টস এক্সট্রা টাইম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।